এখন কলেজ ভার্সিটি গুলোতে একদিকে মিশন বানিয়ে নাস্তিক্যবাদ প্রচার করা হচ্ছে, মডার্নিজম প্রচার করা হচ্ছে, ইসলাম বিরোধিতা শেখানো হচ্ছে, বাধ্যতামূলক ভাবে বিভিন্ন কুফরি মতবাদ তাদেরকে শেখানো হচ্ছে, হিউম্যানিজম ডারউইনিজম এগুলো তো এখন পানি ভাত বানিয়ে ফেলেছে। তারপর তাকিয়ে দেখেন কলেজগুলোর দিকে, তাকিয়ে দেখেন ভার্সিটি গুলোর দিকে, আরে এখন নবীর ইজ্জত হেফাজতের জন্য খালি হুজুরদেরকে মাঠে নামা লাগে না, বরং কলেজ ভার্সিটির পোলাপানদেরকেও এখন এমনকি বাংলাদেশের পুরো ইতিহাস আপনি ঘেঁটে দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যতবার এই জমিনে ইসলাম রক্ষার জন্য মাঠে নামতে হয়েছে, রাজপথে রক্ত ঝরাতে হয়েছে, এর মধ্যে আপনি যদি যাচাই করেন কারা আল্লাহর মেহমান হয়েছে, কারা জান্নাতের সবুজ পাখি হয়েছে, কারা শাহাদাতের মর্তবা লাভ করেছে, শুধু এটা ভাবলে ভুল করবেন, হুজুররাই করেছে, মাদ্রাসা তালেবুল ইলমরাই করেছে, বড় আলহামদুলিল্লাহ সাধারণ সাধারণ মানুষ, জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা মানুষ, এমনকি গ্রামের গঞ্জের অশিক্ষিত একেবারে আনপর মানুষগুলো পর্যন্ত আল্লাহর দাবিতে নবীর ইজ্জত হেফাজতের জন্য নিজেদের বুকের তাজা রক্ত ময়দানে ঢেলে দিচ্ছে। অথচ আমরা কিছুই করতে পারি না, না শাহবাগের মতো বিরিয়ানি দিতে পারি কি পারি নাকি, মাহফিলে এসেছেন তবরক দেওয়া হবে যাওয়ার সময়, এখানে সব জায়গায় দেওয়া হয় না, বেশিরভাগ জায়গায় দেওয়া হয় না, তা আমরা না বিরিয়ানি দিতে পারি, না টাকা দিতে পারি, না বিদেশের ভিসা দিতে পারি, কোনো লাইনের কিচ্ছু দিতে পারি না, আমরা তো শুধু দাওয়াত দিতে পারি, আমরা তো শুধু কোরআনের এবং হাদিসের বাণীগুলো তুলে ধরতে পারি, ওরা তো সব দিচ্ছে, শুধু দিচ্ছে না চাপও প্রয়োগ করছে, শুধু চাপ প্রয়োগ করছে না, এর ব্যতিক্রম যদি কিছু করা লাগবে না অন্তরে চিন্তা করেন, তা তো আপনার বিরুদ্ধে অ্যাকশনে নেমে যাচ্ছে। কই তারপর তো আলহামদুলিল্লাহ ইসলামের গণজোয়ার থামছে না, উল্টো বাড়ছে। খেয়াল করলে দেখবেন ইসলাম এমন একটা জিনিস সর্বজন, শুধু এই যুগে ইসলামের উপর চাপ এসেছে এমন না, আরে এটা আর কি চাপ, কোন চাপের ক্যাটাগরিতেই পড়ে না। যখন চেঙ্গিজ আর হালাকু বাহিনী এসে চেঙ্গিজ এসে খাওয়ারিজম সাম্রাজ্যকে বরবাদ করলো, হালাকু খান এসে আব্বাসী খেলাফতকেই ধ্বংস করে দিয়ে গেল, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম খেলাফতের পতন হলো, মানুষ দলে দলে বলতে শুরু করেছিল আর ইসলাম ওলা মুস্তাকবালালা, ইসলামের আর কোনো ভবিষ্যৎ নাই, ইসলামের আর কোনো ফিউচার নাই, কয়েক কোটি লাখ না কয়েক কোটি মুসলমানকে মেরে ফেলা হয়েছে, মুসলমানদের আলেমদেরকে ছাড়া হয় নাই, ওলিদেরকে ছাড়া হয় নাই, মুজাহিদ তো আর দূরের কথা, কাউকে বাদ রাখে নাই, এলাকার পর এলাকা গণহারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, ঐতিহ্য পর্যন্ত রাখে নাই, এমনকি হালাকু খানকে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল, আরে মুসলমান মেরেছ মারো, কিন্তু আব্বাসের গ্রন্থাগার লাইব্রেরিটা অন্তত পুরানোর দরকার নাই, এটাকে বাকি রাখো, কিন্তু জালেমের দিলে এতটুকু দরদ আসে নাই যে বইগুলো নিষ্পাপ বইগুলোর কি অপরাধ, এগুলো পড়ানোর কি দরকার। শেখ বাক্যে প্রশ্ন করেছে, আচ্ছা এতগুলো বই পড়ে ওরা এই জ্ঞান রপ্ত করতে পারলো না কিভাবে আত্মরক্ষা করতে হয়, কিভাবে জালেমের হাত থেকে নিজেকে বাঁচাতে হয়, যেই বই পড়ে মানুষ আত্মরক্ষার সবক হাসিল করতে পারে না, সেই বইয়ের আমার কোনো দরকার নাই, সব বই আগুনে পুড়িয়ে দাও। তার এক আদেশে একদিনের মধ্যে বাগদাদের দুনিয়ার সর্ববৃহৎ সবচাইতে প্রাচীন এক লাইব্রেরি এক আদেশে পুড়িয়ে ছাই করে দাও। ক্ষতি অনেকেরই হয়েছিল, সবচাইতে বেশি হয়েছিল হানাফি মাযহাবের, কারণ হানাফি মাযহাবের ভিত্তি ছিল কুফা বাগদাদ ইরাক, তো এমন এমন কিতাবও সেখানে সংরক্ষিত ছিল আজ যেগুলোর নামে শুধু আমরা শুনি, সেই জামানায় তো আর কিতাব ছাপিয়ে ছাপিয়ে প্রকাশনীগুলো ছিল না যে সব জায়গায় হাজার হাজার লাখ লাখ কপি আছে, অনলাইনে ঢুকলে ইবুক পিডিএফ আছে, নাই সিস্টেম, অনেক কিতাব এমন হয়েছে সেই যে পড়েছে তো পড়েছে, আজ শুধু নামই শোনা যায়, তার কোনো পাণ্ডুলিপিও খুঁজে পাওয়া যায়।